সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি উম্মে সালমা বিনতে সাত্তার প্রভাষক প্রাণীবিদ্যা শহীদ বেগম শেখ ফজিলাতুন নেসা মুজিব সরকারি কলেজ হাজারিবাগ ঢাকা আজ আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ে একটি টপিক সেটা হচ্ছে কি স্টোমাটা বা পত্র রন্ধ্র আমরা প্রথমে দেখে নেই পত্র রন্ধ্রটা কি এটা হচ্ছে কি কি আমরা সবাই জানি কি পাতার মধ্যে কিছু কি থাকে ছোট 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 কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে এই ছিদ্রের মাধ্যমেই কি হচ্ছে অতিরিক্ত যে পানিটা প্রয়োজনের অতিরিক্ত যে পানিটা সেটা কি করে প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেয় এই যে ছিদ্রগুলো সেই ছিদ্রগুলোকে বলা হচ্ছে পত্ররন্ধ্র তোমরা এখানে পত্ররন্ত্রের একটা অংশ যেটাকে আমরা বলছি রক্ষী তোমরা দেখতে পাচ্ছ এটা মূলত এই রক্ষী কোষ দিয়েই কি হয় এই পানিটা কি হচ্ছে পত্ররন্ধ্র দিয়ে বের হয়ে যায় এবং প্রয়োজনীয় পানিটা কি হয় পত্ররন্ধ্রের ভিতরে প্রবেশ করে আমরা এখানে দেখি এখানে কি কি অংশ আছে দেখো প্রত্যেকটা যে কোষ আছে রক্ষী কোষের মধ্যে কি থাকবে একটা নিউক্লিয়াস থাকবে আর কি থাকবে ক্লোরোপ্লাস্ট থাকবে তারপর কি থাকবে ব্যাকুল বা গহ্বর থাকবে এবং এর ভিতরের যে প্রাচীরটা সেটা বেশ পুরু হবে ঠিক আছে যখন পত্ররন্ধ্র যখন খুলে যায় তখন কি হচ্ছে তখন কি হচ্ছে এই ওয়ালটা হচ্ছে আবার যখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় তখন এটা কি হয় চুপসে যায় তাই না চুপসে যায় এবং এটা কি হয় বন্ধ অবস্থায় থাকে আমরা ডিটেলস আরো জানবো আমরা একটু দেখি এই যে পত্ররন্ধ্র বা গার পত্ররন্ধ্র কি কিভাবে থাকে কোন কিভাবে আমরা এটাকে পেয়ে থাকি দেখো পাতা ও কচি কাণ্ডের ত্বক সাধারণত কি হয় ছিদ্রযুক্ত থাকে এই ছিদ্রগুলো কি হচ্ছে আনুবীক্ষণিক বলে এ থেকে খালি চোখে কি হয় ধরা পড়ে না এসব ছিদ্র দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষে বেষ্টিত থাকে এই যে দেখো এই এটাই হলো রক্ষী কোষ রক্ষী কোষে কি থাকে একটা বড় নিউক্লিয়াস বহু ক্লোরোপ্লাস থাকবে এবং ঘর ঘন থাকবে সাইটোপ্লাজম উদ্ভিদের বায়ুবীয় অংশের যে ত্বকটা আছে সেই ত্বকে অবস্থিত দুটি রক্ষী কোষ দিয়ে এটা কি হবে এই যে বেষ্টিত থাকবে দুটো রক্ষী কোষ দিয়ে এটি বেষ্টিত থাকবে এবং নিয়ন্ত্রিত বিশেষ যে ছিদ্রটা সেটাকেই আমরা বলতেছি পথরঙ্গ বা স্টোমাটা রক্ষীকোষের চারিদিকে অবস্থিত সাধারণ তোকীয় কোষ থেকে একটু ভিন্ন আকৃতির এর বাইরে আরো কিছু কোষ আছে যেটা এখানে দেখানো হয়নি সেটাকে আমরা বলছি সহকারী কোষ কি হচ্ছে স্টোমাটার নিচে থাকবে আরো কি থাকবে বড় বড় বায়ু কুঠুরি থাকবে এই বায়ু কুঠুরিকে বলা হচ্ছে নিয়ন্ত্রিত হবে সাধারণত আমরা কি দেখি পত্ররন্ধ কখন খোলা থাকবে সূর্যের আলো যখন থাকবে তার মানে দিনের বেলা এটা খোলা থাকবে এবং রাতে যখন সূর্যের আলো থাকবে না তখন কি হচ্ছে পত্ররন্ধ্রটা বন্ধ থাকবে অসহের কিছু ব্যতিক্রম আছে যেমন পাথর কুচি গোত্রের কিছু উদ্ভিদ আছে যেটা কি হয় এদের খোলা থাকে থাকে এবং দিনের বেলা এটা বন্ধ আমরা এই যে রক্ষী কোষ একটু আগে রাত্রে বললাম সেই রক্ষী কোষটা সম্পর্কে একটু জানি পাতার পৃষ্ঠতলে বা ত্বকে যে অসংখ্য ক্ষুদ্র বা উপবৃত্তাকার ছিদ্র থাকে তাদেরকেই বলা হচ্ছে পত্ররন্ধ্র এবং এই পত্ররন্ধ্রটা কি হচ্ছে দুইটা অর্ধ চন্দ্রাকার অর্ধচন্দ্রাকার রক্ষী কোষ দ্বারা গঠিত ঠিক আছে এবং এটা দিয়ে বেষ্টিত অবস্থায় থাকে এখানে কি থাকবে নিউক্লিয়াস থাকবে ক্লোরোপ্লাস থাকবে কিছু শ্বেতসার দানা পাওয়া যাবে হুম এই রক্ষী কোষ দুটা কি হচ্ছে এটা খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করছে দিনের বেলা খোলা থাকছে রাতের বেলা এটা বন্ধ থাকছে আর এই নিয়ন্ত্রণ রক্ষী কোষ মধ্যস্থ যে অভিশ্রমিক চাপ এবং যে রসস্ফীতি হচ্ছে তার দ্বারা এটা কি হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে পত্ররন্ধ্র বিশেষত কি হচ্ছে উদ্ভিদের বাষ্পমোচন এবং শ্বাস অঙ্গেরও কাজ করে থাকে আমরা যদি দেখি পানি পত্ররন্ধ্র সাধারণত দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে নিষ্ক্রিয় আর একটা হচ্ছে সক্রিয় পাতার যে শিরা আছে শিরাগুলো পাতা প্রাচীর যুক্ত কিছু প্যারেনকাইমা নির্মিত এপিথেম অঞ্চলে সাধারণত কি হয় শেষ হলে সাধারণত এই নিষ্ক্রিয় পানি পত্ররন্ধ্রটা গঠিত হয় এ ধরনের পানি পত্ররন্ধ্র দিয়ে কি হয় নিষ্ক্রিয়ভাবে পানিটা বের হয়ে যাবে আবার কি দেখো সক্রিয়টা কি হচ্ছে পাতার বহির ত্বক বাইরের যে ত্বকটা আছে এর যে কোষগুলো সেই কোষগুলো কি হচ্ছে সক্রিয়ভাবে যদি পানিটাকে বর্জন করে বা পের করে দেয় তখন কি হচ্ছে এই সক্রিয় পানি পত্ররন্ধ্রটা গঠিত হবে এরপর আমরা আরো কিছু জিনিস জানি যেটা হচ্ছে আমাদের এর সাথে রিলেটেড অন্ত অভিশ্রবণ প্রক্রিয়া কখন হবে এটা পত্রন্ধ খোলার সময় নাকি বন্ধের সময় একটু দেখি রক্ষী কোষ তখন কি যখন কি করে পার্শ্বস্থ যে বহির থাকে কোষ থেকে কি হয় পানি করে এই দেখো। এটা কি হয় এর আশেপাশে যে কোষগুলো আছে সেখান থেকে কি হচ্ছে কোষগুলো আছে থেকে পানি শোষণ করে এটা কি হচ্ছে আস্তে আস্তে স্ফীত হচ্ছে ঠিক আছে এটি যখনই স্ফিত হচ্ছে তখন কি হচ্ছে এর যে অবিস্রবণিক যে চাপটা সেই চাপটা কি হচ্ছে অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং এই চাপের ফলে কি হচ্ছে রন্ধ্র সংলগ্ন যে পাশের যে প্রাচীরগুলো আছে পার্শ্ব প্রাচীরগুলো সেগুলো কি হচ্ছে শুরু শুরু হয়ে যায় এটা বেঁকে যায় বেঁকে যায় এবং কি হচ্ছে দুপাশটা বেঁকে যাওয়ার ফলে কি মাঝখানটা কি হচ্ছে ওদের খুলে যাচ্ছে মানে রন্ধ্রটা খুলে যাচ্ছে এর ফলে কি হচ্ছে পত্র রন্ধ্রের মধ্য দিয়ে কি হচ্ছে পানিটা রক্ষী কোষের ভিতরে কি হচ্ছে প্রবেশ করতে পারছে এটা কিভাবে হচ্ছে তার মানে কি যখন অন্ত অবিশ্রুকন প্রক্রিয়া ঘটছে তখন পত্ররন্ধ্রটা কি হচ্ছে যাচ্ছে আমরা যদি বহি অভিস্রপণে দেখি জাস্ট এর অপোজিটটা কি হবে এর ফলে কি হচ্ছে রক্ষী কোষ কি হবে আস্তে আস্তে তাদের স্ফীতি হারিয়ে ফেলবে এবং শিথিল হয়ে যাবে এর ফলে কি হচ্ছে পত্র যেটা সেটা বন্ধ হয়ে যাবে তার মানে কি যখন অন্ত মানে যখন অভিস্রবণের চাপটা কি হবে কমে যাবে তখন কি হবে এই বহি অভিস্রবণ করবে এবং এটা কি হচ্ছে কখন হচ্ছে রাতের বেলা হচ্ছে তাই না রাতের বেলা হচ্ছে এবং এই সময় কি হচ্ছে পত্রবন্ধটা বন্ধ হয়ে যায় পত্রবন্ধ খোলা এবং এই যে বন্ধ হওয়াটা সেটা হচ্ছে রক্ষী কোষদ্বয়ের যে গঠন এরা দেখতে কেমন এবং এর যে স্ফীতিটা কি পরিমানে পানি স্ফীত হচ্ছে রক্ষী কোষদ্বয় আহ স্ফীত হচ্ছে তার উপর এটা কি করছে নির্ভর করছে আর একটা জিনিস এর সাথে রিলেটেড সেটা হচ্ছে রসস্ফীতি চাপ কাকে বলে এই যে অন্ত অন্তঃ্রবন প্রক্রিয়াটায় হচ্ছে চাপটা বেড়ে যাওয়ার কারণে যে এটা হচ্ছে এর ফলে কি হচ্ছে কোষের অভ্যন্তরে কি হচ্ছে পানি প্রবেশ করছে পানি প্রবেশ করে কোষটা কি হচ্ছে স্ফীত হচ্ছে এই যে স্ফীত অবস্থা এই স্ফীত অবস্থাটাকে বলা হচ্ছে রসস্ফীতি এই রসস্ফীতির জন্য কোষের প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের উপর একটা চাপের সৃষ্টি হয় এই যে অভিস্রবণিক চাপটা বললাম সেটাকে বলা হচ্ছে কি রসস্ফীতি চাপ এই দেখো এই চাপের প্রভাবে কি হচ্ছে এটা খুলে গেছে পত্ররন্ধ্রটা কি হচ্ছে খুলে গেছে আচ্ছা পত্রন্ধ খোলা এবং বন্ধ হওয়া কিভাবে হচ্ছে এর উপর কিছু মতবাদ আছে সেই মতবাদটাকে মোটামুটি বেশ কিছু মতবাদ আছে তার মধ্যে বিজ্ঞানী লয়েডের স্টার সুগার মতবাদ বিজ্ঞানী শাইরির পিএইচ মতবাদ এবং আয়ন প্রবাহ মতবাদ বা প্রোটন প্রবাহ যে মতবাদ এই মতবাদগুলো মোটামুটি উল্লেখযোগ্য আমরা একটু এই সম্পর্কে একটু জানি যে আসলে এই মতবাদগুলো কি প্রথমটা যেটা বিজ্ঞানী লয়েডের হচ্ছে স্টারস সুগার মতবাদ বিজ্ঞানী লয়েডের মতে কি হচ্ছে পত্ররন্ধ্রে কি হচ্ছে রক্ষী পুষ্টিতে যে পোষরাসটা আছে সেটা কি হচ্ছে অভিশ্রবণের একটা চাপের মাধ্যমে কি হচ্ছে এটা খোলা এবং বন্ধ হওয়াটা নির্ভর করছে আমরা তো জানলাম লঘিক কোষে কি কি থাকবে নিউক্লিয়াস থাকবে ক্লোরোপ্লাস থাকবে এবং এর প্রাচীরে থাকবে কি প্রাচীরটা থাকবে অনেক বেশি পুরু এখানে কি হবে দেখো এই যে অন্ত অবিশ্রবণ প্রক্রিয়ায় কি হবে যখন অবিশ্রবণিক চাপটা অনেক বেশি হবে তখন কি হবে সহকারী যে কোষগুলো সহকারী কোষগুলোর ভিতর দিয়ে হবে পানি প্রবেশ করবে এই পানি যখন প্রবেশ করবে এর যে চাপ সেই চাপের ফলে কি হবে যে রক্ষী কোষটা খুলে যাবে ঠিক আছে এবং খুলে যাবে এবং পাশ দিয়ে বেঁকে গিয়ে পানিটা তখন প্রবেশ করবে এরপর দেখো উনি যেটা বলেছে এই যে অন্ত অভিশ্রবণ এবং বহি অভিশ্রবণের উপরে কি হচ্ছে এই মতবাদটা নির্ভর করছে ওনার যে মতবাদ সেটা হচ্ছে স্টার্স এবং সুগার মতবাদ আমরা কি জানি স্টার্স হচ্ছে কি কি অদ্রবণীয় শর্করা তাই না তাহলে কি হচ্ছে যখন যেখানে স্টার্স থাকবে সেখানে কি হবে অভিশ্রবণের চাপ এমনিতেই কমে যাবে আর সুগার যেহেতু দ্রবণীয় কাজে কি হচ্ছে যেখানে সুগার থাকবে সেখানে কি হচ্ছে অভিশ্রবণের চাপটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে তাহলে যেহেতু দেখো এখানে কি বলছে হচ্ছে চাপ কমে এদের যায় ফলে বহি অবিশ্রোপণ ঘটে ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় তার মানে শ্বেত ক্ষেত্রে কি হচ্ছে বহি অবিশ্রোপণ ঘটছে এবং পত্ররন্ধ্র তখন বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে দেখো যখন হচ্ছে গিয়ে সুগার থাকছে হ্যাঁ সুগার যখন থাকছে এটা তো আমরা জানি সুগারটা হচ্ছে দ্রবণীয় তখন কি হচ্ছে সুগারের সময় কি হচ্ছে অভিশ্রমিক চাপটা অনেক বেড়ে যাচ্ছে পানি প্রবেশ করছে এবং এর ফলে এই চাপে পত্র রংটা কি হচ্ছে ফুলে যাচ্ছে এর পরের যে মতবাদ সেটা হচ্ছে বিজ্ঞানী শায়রির মতবাদ ঠিক আছে বিজ্ঞানী শায়রির মতে কি হচ্ছে পিএইচ এর মান হ্রাস বৃদ্ধির উপরে কি হচ্ছে এই খোলা এবং বন্ধ নির্ভর করে আমরা কি জানি রাতে শালক সংশ্লেষণ বন্ধ থাকলেও কি হচ্ছে তাই না ফলে সময় যে কার্বন ডাই অক্সাইড থাকে তা পানির সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে তৈরি করে একটা কি কার্বনিক অ্যাসিড তৈরি করে হ্যাঁ এই কার্বনিক অ্যাসিড আবার কি করে বিয়োজিত হয় বিয়োজিত হয়ে তৈরি করে প্রোটন এবং বাই কার্বনের কিছু আয়ন তৈরি করে এবং যেটা কি হবে তৈরির ফলে কি কি হচ্ছে 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 যখন প্রোটনটা তৈরি তখন কমে যাবে এবং পিএইচ যখনই কমে যাবে তখন যে চিনিটা থাকবে দ্রবণীয় চিনিটা কি হচ্ছে তখন কি হচ্ছে আহ শ্বেত সারে এটা কনভার্টেড হয়ে যাচ্ছে এবং যখন শ্বেত সারে কনভার্টেড হবে তখন কি হবে আমরা জানি স্বেচ্ছারে কি হচ্ছে এদের হচ্ছে অবিশ্রবণিক চাপটা কম থাকে তাই না এর ফলে কি হচ্ছে বহি অবিশ্রবণ করছে পানির চাপ কমে যাচ্ছে এবং পত্ররন্ধ তখন কি বন্ধ হয়ে যাচ্ছে সাধারণত কি হচ্ছে রক্ষী থেকে পানি কি হচ্ছে এ সময় কি হচ্ছে রক্ষী থেকে সহকারী কোষে কি করবে পানিটা বের হয়ে যাবে এবং এর ফলে কি হচ্ছে পত্ররন্ধটা বন্ধ হয়ে যাবে সাধারণত রাতের বেলা কি হচ্ছে এর ফলে কি হচ্ছে পিএইচটা কমে যায় এবং পিএইচ প্রায় পাঁচ পাঁচ থাকে এবং এই পাঁচ অবস্থায় কি হচ্ছে এখানে যে ফসফর আইলের যে এনজাইমটা থাকে এটা এই যে গ্লুকোজটাকে কি করছে অদ্রবণীয় যখন শ্বেতসারে পরিণত করছে ফলে কি হচ্ছে চিনির ঘনত্ব কমে যাচ্ছে যেহেতু কি রাতের বেলা কি খাদ্য তৈরি করবে সালা সংশ্লেষণ প্রক্রিয়ায় করবে না তখন কি হচ্ছে ঘনত্বটা তখন কমে যাচ্ছে এবং কি হচ্ছে ফলে পানির যে বহি অবিশ্রবণ সেই প্রক্রিয়াটা এখানে করছে এর ফলে রক্ষী কোষগুলো কি হবে তাদের স্ফীতি সেটা কিভাবে পানি হারিয়ে কি হবে তারা শিথিল হয়ে যাবে ফলে কি কি হচ্ছে হচ্ছে বন্ধ হয়ে যায় এর ঠিক অপোজিট ঘটনাটা ঘটবে কোথায় রাতের বেলা 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 দিনের দিনের দেখো সূর্যের যে আলোটা আছে উপস্থিতিতে কি হবে সারক সংশ্লেষণ তৈরি শুরু হবে ফলে কোশ্বাসে দ্রবীভূত যে কার্বন ডাই টা আছে সেটা কি হচ্ছে ব্যবহার হচ্ছে তাই না আমরা জানি খাদ্য তৈরিতে থেকে কার্বন ডাইঅক্সাইড টা ব্যবহৃত হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে তার পিএইস টা তখন কি হচ্ছে একটা নিউট্রাল অবস্থায় চলে আসবে অর্থাৎ পিএইস হবে তখন সাত তখন কি হবে টা যখন সাফ হবে বা নিউট্রাল অবস্থা আসবে তখন কি করবে ফসফোরাইলেস এনজাইমের সাথে এটা কি করবে অজৈব ফসফেট এবং অদ্রবণের স্বেচ্ছাকে কি করবে পুনরায় এটা কি করবে গ্লুকোজে পরিণত করবে অর্থাৎ চিনিতে পরিণত করবে এই যে কোষে তখন কি হবে গ্লুকোজ এক ফসফেট জমা হয়ে কোষ রসে চিনির ঘনত্বটাকে বেড়ে বেড়ে যাবে এবং অন্ত প্রক্রিয়ায় পার্শ্ববর্তী কোষ থেকে পানি রক্ষে কোষে প্রবেশ করবে তাই রক্ষিক স্ফৃত হতে পত্র রন্ধক যাবে তার মানে বিজ্ঞানী সায়ের মতবাদটা কি আহ অন্ত অবিস্ম্রমণ এখানেও ঘটছে কিন্তু এখানে উনি যেটার উপর গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে পিএইচ এর উপর এর বাইরেও এই অন্ত অবিস্মূণ এবং বই বাইরেও কেউ হচ্ছে পিএইচের উপরে উনি বলেছেন যে এর উপর এটা ডিপেন্ড করছে যখন পিএইচ টা নিউট্রাল থাকছে বা পিএইচ টা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তখন এখানে অন্ত অভিশ্রবণ হচ্ছে পানির চাপে কি হচ্ছে পত্র খুলে যাচ্ছে আর রাতের বেলা যখন পিএইচ কমে যাচ্ছে তখন বহি অভিশ্রবণ হচ্ছে এবং পত্র বন্ধ থাকছে এরপর তিন নাম্বার যে মতবাদ সেটা হচ্ছে গিয়ে আধুনিক মতবাদ বা আয়ন প্রবাহ মতবাদ হম এটা আসলে কি আগের যে মতবাদগুলো সেগুলোর উপর এই মতবাদটা তৈরি হয়েছে সেটা কি দেখো এখানে বিশেষ যে ভূমিকাটা পালন করবে সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন ঠিক আছে পটাশিয়াম আয়ন কি করবে দেখো পতরন্দ খোলা এবং বন্ধ রাখতে পটাশিয়াম আয়ন ভূমিকা রাখে দিনের বেলায় রক্ষী কোষের কি হয় পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন কি করে এটা শোষণ করে ফলে রক্ষী কোষের অভিশ্রমণিক চাপ বেড়ে যাবে এবং পার্শ্ববর্তী মেসোফিল টিস্যু থেকে রক্ষী কোষের পানির ব্যাপন ঘটবে এ সময় কি হচ্ছে রকি কোষে যে টাগার যে প্রেশারটা আছে সে প্রেশারটা কি হবে বেড়ে যাবে ফলে স্ফীত হয়ে ধনুকের মতো এটা কি করবে তৈরি হবে এবং এতে ফলে কি হচ্ছে ছিদ্রটা খুলে যাবে ঠিক আছে আমরা সাধারণত কি জানি আমরা জানি পত্রন্ধ খোলা মানে অন্ত তাই না আর পত্রন্ধ বন্ধ মানে বহি দিনের বেলা এই যে সূর্যের আলোটা আছে এই সূর্যের আলোর সাথে কি হচ্ছে এক ধরনের নীল রঙের আলো কি করবে রক্ষীকোষের যে প্রাচীর আছে সেই প্রাচীরে যাবে এবং রক্ষীকোষের প্রাচীরে যখন যাবে ওখানে কিছু রিসেপ্টর আছে চাইলেই তো আর পত্রন্দ খুলবে না সেই রিসেপ্টর গুলোকে কি করবে উদ্দীপ্ত করবে এই নীল আলোটা এতে কি হবে বাইরে থেকে পটাশিয়াম আয়ন কি করবে রক্ষী কোষে প্রবেশ করতে পারবে দিনে কি হচ্ছে যেহেতু সালো সংশ্লেষণ ঘটে এবং অনেক সুগার তৈরি হয় তাই অবিশ্রমণের চাপ এর ফলে বাড়বে এবং কি হবে পানি কি করবে পত্রন্দের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করবে এবং পত্রন্দটা কখন বন্ধ হবে রাতের বেলায় তখন কি হবে দেখুন জাস্ট এর অপোজিট ঘটবে পটাশিয়াম আয়নকে কি করবে বের হয়ে যাবে বা বের করে দিবে সেটা কিভাবে দেখো যখন সূর্যের আলো আস্তে আস্তে কমে যাবে তখন নীল রঙের আলো কমে যাবে তাই না তখন কি হবে কোষগুলো আর উদ্দীপ্ত হবে না এবং যখন উদ্দীপ্ত হবে না তখন কি হবে হঠাৎ ভিতরে প্রবেশ করতে পারবে না এবং কি হবে আহ চাপটাও বাড়বে না অবিশ্রবণিক চাপ আস্তে আস্তে কমতে থাকবে এবং কি হবে পানিটা প্রবেশটাও কি হবে বন্ধ হয়ে যাবে চিপসে যাবে ঠিক আছে ফলে কি হচ্ছে পটাশিয়াম আয়ন প্রবেশ করতে পারবে না এমন কি পটাশিয়াম আয়নকে কি করবে কোষ থেকে অতিরিক্ত যদি পটাশিয়াম আয়ন থাকে সেটাকে বেরও করে দিতে পারে অর্থাৎ রক্ষী কোষে কি হচ্ছে পানি যখন প্রবেশ করছে তারপরে কি হচ্ছে সহকারী কোষে সেই পানিটা কি করছে যাচ্ছে এবং যা সহকারী কোষ থেকে কি হচ্ছে রক্ষী কোষে কি হবে সহকারী কোষে যখন আসবে তখন রক্ষী কোষ আস্তে আস্তে চুপসে যাবে এবং কি হচ্ছে পত্রগন্ধটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কোষে যখন পানির অভাব দেখা যায় তখন পটাশিয়াম এসিড টা তৈরি হবে তোমরা এই জিনিসটা একটু ভালো করে শিখিনি নিবা অ্যাপসিসিক এসিড কি করে হ্যাঁ এই অ্যাপসিসিক এসিড কি হচ্ছে এর প্রভাবে কি হচ্ছে এই যে পটাশিয়াম আয়নটা সেটা কি হচ্ছে পত্র থেকে বের হয়ে যাবে ঠিক আছে এই বের হয়ে যাবে এতে কিছু পরিমাণে কি হবে এর সাথে কিছু পানিও আস্তে আস্তে বের হয়ে যাবে ঠিক আছে এটা কি 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 হলে এটা হতে পারে দেখো যখন কার্বন ডাই এর পরিমাণ পাতায় বেড়ে যাবে তারপর কি হচ্ছে ফোটনের পরিমাণ যখন কি হচ্ছে বেড়ে যাবে এবং পিএইচ লেভেল কি হবে কমে যাবে আমরা বললাম যেটা সেটা কি হচ্ছে রাতের বেলা পিএইচ লেভেল কত চলে যাবে পাঁচে তাই না আর দিনের বেলা সেটা নিউট্রালে এসে সেটা কি হবে সূর্যের আলোর প্রভাবে নিউট্রালে এসে সেটা সাথে চলে আসবে আচ্ছা তোমাদের এইভাবে কি হচ্ছে তখন পত্র অন্ধ্র কি হচ্ছে আহ পানি রক্ষী থেকে বের হয়ে আসবে এবং পত্র অন্ধ্র কি হবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এরপর আমরা দেখি পত্ররন্ধ্রের কাজ কি কি কাজ করে থাকে আমরা মূলত জানি কি প্রসেদন আমরা তো পড়েছি কত ক্লাসে প্রসেদনে কি হচ্ছে পত্রন্দি হচ্ছে প্রসেদন সেখানে নব্বই থেকে পঁচানব্বই ভাগ কি করে পত্রন্দির মাধ্যমে পত্রন্দি প্রসেদনের মাধ্যমে হচ্ছে তাই না তারপর এর মূল যদি আমরা কাজ বলি সেটা কি হচ্ছে পত্রন্দির যে রক্ষী কোষটা থাকে সেটা কি করে পত্রন্দির খোলা এবং বন্ধ হওয়াটাকে নিয়ন্ত্রণ করছেন এই যে খুলছে এবং বন্ধ হচ্ছে এর ফলে কি হচ্ছে ভিতরে এবং বাইরের মধ্যে কি কিছু গ্যাস শুধু পানি না পানির সাথে সাথে কিছু গ্যাসেরও আদান প্রদান ঘটছে তারপর দেখো শালক সংশ্লেষণ যখন ঘটছে রন্ধ্রপথে বায়ু হতে কার্বন ডাই অক্সাইড গ্যাস কি করবে গ্রহণ করবে এবং অক্সিজেন গ্যাস কি করবে ত্যাগ করবে শ্বসনের সময় কি হচ্ছে পত্ররন্ধ্রে বায়ু হতে অক্সিজেন গ্যাস গ্রহণ করবে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কি করবে এরা ত্যাগ করবে মূল থেকে কি করবে যে পানিটা গ্রহণ করবে সংগ্রহণ করবে প্রসূদনের সাহায্যে কি হচ্ছে বাসপাকারে সেটা কি করবে অতিরিক্ত যে পানিটা থাকবে সেই পানিটাকে এরা বের করে দিবে হুম এবার কি করবে এর যে রক্ষীকোষ সেটা হচ্ছে কি খোলা পত্রদ খোলা এবং বন্ধ হওয়াটাকে নিয়ন্ত্রণ করবে রক্ষীকোষের যে ক্লোরোপ্লাস্ট আছে সেটা খাদ্য তৈরিতে সাহায্য করবে এই হচ্ছে গিয়ে পত্রন্দের কাজ তার মানে কি সালোকসংশ্লেষণ শ্বসন প্রসেদন এই তিনটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তি প্রক্রিয়াতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি করবে পত্রন্দ বা স্টোমাটা অংশগ্রহণ করে থাকে এই হচ্ছে কি তোমাদের আজকের টপিক হ্যাঁ তোমরা পত্রটা খুব ভালোভাবে পড়বে পত্রের ছবি সহকারী কোষ যে ছবিটা আছে সেটা খুব ভালোভাবে শিখবে আঁকবে হ্যাঁ এবং এই যে মতবাদ যে তিনটা মতবাদ তোমাদের পড়ালাম হুম সেই মতবাদ তিনটা খুব ভালোভাবে পড়বে আশা করি সবাই রেগুলার পড়াশোনা করবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ